হয়তোবা দুইটা কবুতর দেয় নাই, দুটো বা তিনটা কবুতর গোসল দেয় নাই, এছাড়া সব কবুতরদের আমি গোসল দেওয়াইছি। এটাকে ধুয়ে দিই। এই ভিডিওতে আপনাদের কিছু জিনিস দেখাই। এই যে সবজি কবুতরটা ছিল, এই সবজি কবুতরের মায়াটাকে আমি বের করছি। এর মায়াটা কিন্তু ওই যে, এই যে হচ্ছে সবজি কবুতরের মায়া। এখন এরা কিন্তু ডিমে ছিল, এদের ডিমটা জমে নাই। এর কারণ হচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে কবুতরকে দিয়ে কন্টিনিউ ডিম বাচ্চা করালে কবুতরের ডিম বাচ্চা কিন্তু কবুতর ভালো করবে না, মায়ার ডিমও কিন্তু জমবে না। তো সেরকমই একটু মদ্দাটাও একটু নাজুক হয়ে গেছিলো, এজন্য মদ্দা মায়াকে এরকম ভাবে বিট দেয় নাই। এরা একটু ডিম বাচ্চার প্রতি অনীহাও করতেছে, এই জন্য আমি এদের একটু আলাদা রাখবো। আলাদা রাখবো না, আলাদা রাখার মতো আমার কাছে অবস্থান নাই, কিন্তু আমি একটা কাজ করবো, এদের হচ্ছে আমি ছেড়ে রাখবো। এদের আমি প্রত্যেকদিন ছাড়বো, প্রত্যেকদিন ছেড়ে ছেড়ে রাখবো, ছেড়ে রাখলে আমার মনে হয় কাজ হবে। তো এইটা একটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারলেন যে কবুতরকে কন্টিনিউ ডিম বাচ্চা করাইলে কিন্তু কবুতরের ডিম বাচ্চা ভালো হয় না। দেখেন, প্রথমবার আমি ডিম বাচ্চা করাইছি, দুটো কিন্তু বাচ্চা পাইছি। তারপরে যখন ডিম বাচ্চা করছে তখন কিন্তু একটা বাচ্চা পাইছি, তারপর থেকে কিন্তু আমি বাচ্চা পাচ্ছি না। কেন? কবুতরকে পরপর দুইবার আপনি বাচ্চা করাতে পারবেন, কিন্তু তৃতীয়বারের পর থেকে কিন্তু কবুতরের ঝামেলা হওয়া শুরু হয়। এজন্য কন্টিনিউ কবুতরকে দিয়ে ডিম বাচ্চা করানো উচিত না। আমি এর ডিমটা একটু দেখাই। এর ভিতরে হচ্ছে গিয়ে ডিম, এই ডিমটা আমি উঠে রাখছি। এই যে যে ডিম দেখেন, ডিমের উপরেও ইয়া চলে আসছে, মাজুলি না ওটা? হ্যাঁ, মাজুলি। এই যে ডিম, ডিমটা আমি ফ্লাশ মেরে দেখাচ্ছি, এই যে ডিমটা কিন্তু জমে নাই। এদের দুটো ডিম ছিল, আরেকটা ডিম কি হয়েছে আমি জানি না, হয়তো বা কাককে অ্যাটাক করতে পারে, কারণ আমার এখানে খোলা ছিল সব, কাক ঢুকে এখান থেকে ডিম নিয়ে যেতে পারে। যেহেতু এটা কাছে রাখা, এখান থেকে কাক ইজিলি হচ্ছে গিয়ে ঢুকে ডিম নিতে পারে, এখান থেকে যেহেতু ফাঁকা আছে। এখন ডিম আমি একটা পাইছি, দুটো ডিম পারছিল, পাইছি একটা ডিম। আরেকটা ডিমের খোসা আমি কালকে পরিষ্কার করতে যেয়ে কয়েকটা খোসা পাইছি, ভাবছিলাম যে এই ডিমটা ফুটছিল, কিন্তু এই ডিম ফোটে নাই, একটা ডিমই মিসিং। যাক, এদের আমি একটু বাইরে ছেড়ে রাখবো প্রত্যেকদিন, যতদিন পর্যন্ত এরা নেক্সট ডিম না পারে ততদিন পর্যন্ত আমি এদের বাইরে ছেড়ে রাখবো। নিচে যে গলায় লাল ছিল আমি কিন্তু মর্দাটাকেও উঠাই দিছি, মর্দাটা কিন্তু নাই এখানে। এখন আমি প্লাস্টিকের ডিম রেখে দিছিলাম, এই প্লাস্টিকের ডিমটা আমি উঠাই ফেলবো। তার আগে আমি এই ভিডিওতে একটা জিনিস একটু দেখবো, কারণ এই মায়াটাকে আমি দেখেন, আমি সব কবুতরকে বাইরে ছেড়ে রাখছি, এই মায়াটাকে খালি লক করে রাখছি। কারণ হচ্ছে এই মায়া মানে যে কোনো মর্দার সাথে বিট নিতে চায়, মর্দাদের দেখলে হচ্ছে কেউ ঘেটি মানে জোর খাওয়ার মতো একটা অবস্থা। এই জন্য আমি একে এখানে আলাদা করে রাখছি, যাতে অন্য মর্দা একে বিট না দিতে পারে। এখন একে আমি যদি অন্য কবুতরের সাথে দিয়ে দিয়ে জোড়া নিয়ে নিবে কনফার্ম। দেখেন, সব ভিতরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে, এখন তো আমি এদের ঢুকতে দিব না, আমি এদের ঢুকাবো, আস্তে আস্তেই ঢুকাবো। আমি একটু মায়াটাকে ধরি, একটু দেখি মায়াটা কয় পরে গেছে। প্রচুর অ্যাক্টিভ কবুতর। আমার খাঁচা আরেকটা বানানো লাগবে, কারণ আমার এই খাঁচায় হচ্ছে না, একটা মায়ের খাঁচা লাগবে আমার। এখন আস্তে ধীরে আমি সেটাও করব। দেখি মায়াটার দশ পরে চলে গেছে, দেখেন একদম দশ নম্বর পটটাই কিন্তু পড়ে গেছে মায়ের, একদম দশ নম্বর পটটা পড়ে গেছে। এখান থেকে দশ নম্বর পটটা উঠবে, এজন্য মায়া হচ্ছে জোর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটা কাজ করবো এবার, সেটা হচ্ছে যে মায়াকে আমি জোর দিব, এই মায়াকে আমি মদ্দাটার সাথে জোর দিব। এখন আশা করতেছি জোর নিয়ে নিবে। আমি একটু আপনাদের দেখাই, আর সব কবুতরদের ধরে আমার ভিতরে ঢুকাতে হবে, সেটা আমি আস্তে ধীরে ঢুকাই ফেলবো। আমি মায়াটাকে এখানে রেখে দিই। এবার যেই মদ্দাটার সাথে জোর দিব, মদ্দাটা আমি ধরবো, এই মায়াকে আমি এই মদ্দাটার সাথে জোর দিব। এই মদ্দাটার সাথে আমি এই মায়াটাকে জোর দিব। এটা হচ্ছে কি গলায় লালের মদ্দা, এই যে হচ্ছে মদ্দাটার চোখ,
দেখেন মদাটা সাইজ কিন্তু মাশাল্লাহ, পুরো অর্ধেক হাত পর্যন্ত চলে আসে। মদাটার লেজ কি হয়েছে? যাক, মদাটার দুটো লেজ এখান থেকে উঠতেছে। এই মদাটার সাথে আমি এই মায়াটার জোর দিব। এই যে আমি ছেড়ে রাখলাম, দেখি এরা কি করে। আমি তো এদের ছেড়ে দিলাম, মদটা ডাকা শুরু করে দিল। দেখেন মায়াও কিন্তু জোর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখেন কি অবস্থা, দুটাই গরম, দুইটা কবুতরই গরম। মদটা বিট দিয়েই ছাড়বে। হ্যাঁ, মায়াও পাগল হয়ে গেছে। দেখেন অবশেষে কিন্তু বিট দিয়ে দিল। কি অবস্থা দেখেন, বিট কিন্তু দিয়ে দিল দেওয়ার সাথে সাথে। এখন আশা করতেছি এরাও তাড়াতাড়ি ডিম পেড়ে ফেলবে। এখন ডিম পারুক আর না পারুক এদের আমি একসাথে রাখবো। এখন থাকুক এরা একসাথে, আর আমি এখানে যে কবুতর গুলো আছে এক এক করে আমি ভিতরে সব কবুতরকে ঢুকাই দিব। আমি এই ভিডিওতে আরেকটা কথা বলি, এই যে মদটা আছে হোয়াইট গোল্ডেন এর মদটা, আর এই যে মায়াটা আছে, আমি এই দুটোকেই হচ্ছে কি জোর দিব। এই দুটোকে আমি জোর দিয়ে রাখবো, এখন না, আমি কালকে যখন ছাড়ছি। আপনারা তো ড্রপিং দেখছেনই, এই মায়াটা ড্রপিং ভালো না। এই মায়াটা একটু সুস্থ হোক, আমি আস্তে ধীরে এই কবুতরদের জোর দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।